আসসালামু আলাইকুম সুধী দর্শক, Imtex Packaging এর পক্ষ থেকে আবারো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরো একটি নতুন মেশিনের আপডেট ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আপনাদের সাথে আছি আমি রুবেল আহমেদ। আজকে যে মেশিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তো দর্শক, এই মেশিনটি অটোমেটিক কাপকেক, বাটার বান, ড্রাই কেক, টোস্ট, জি বিস্কিট, ভীম বার, মিনি সাবান সহ এ জাতীয় সলিড আইটেম, যে কোনো আইটেমের প্রোডাক্ট এই মেশিনটার মাধ্যমে অটোমেটিক প্যাকেট করা সম্ভব। দর্শক, এই মেশিনের সম্পর্কে আরও বিস্তারিত বলার আগে আমি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিতে চাই। তো দর্শক, 2003 সাল থেকে Imtex Packaging অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশের প্রথম শ্রেণীর সুনামধন্য ফুড প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোতে অটোমেটিক ফুড প্রসেসিং এবং প্যাকেজিং মেশিনারিজগুলো সরবরাহ করে আসছে। আমি যদি কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে চাই, তাদের মধ্যে রয়েছে প্রাণ, এসিআই, আবুল খায়ের, ইউনিলিভার, আকিজ গ্রুপ, ড্যানিশ ফ্রেশ, বসুন্ধরা, ইস্পাহানি, হক গ্রুপ, ফুলকলি, পিউরিয়া, সিজেল, ওয়েল ফুড, কিশোয়ান, বনফুল, ডেকো, সিটি গ্রুপ। এছাড়াও ছোট বড় সকল প্রকার ফুড প্রস্তুতকারক প্রতিষ্ঠানে আমাদের মেশিনারিজগুলো আমরা সরবরাহ করে থাকি। যে প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করলাম, তা থেকে আপনারা ধারণা পেয়ে গেছেন যে আমরা কি কোয়ালিটি বা কি মানের মেশিনারিজ এবং সার্ভিস দিয়ে থাকি। এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, দর্শক, বেকারি ফুড প্রস্তুতকরণ থেকে শুরু করে প্যাকেজিংয়ের যাবতীয় মেশিনারিজগুলো আমাদের কাছ থেকে আপনারা রেডি স্টক থেকে পেয়ে যাবেন। বেকারি ফুড প্রস্তুতকরণের মিক্সচার, ড্রপার, ওভেন, স্লাইসার, ড্রপার থেকে শুরু করে সব রকম মেশিন আমাদের কাছ থেকে রেডি স্টকে পেয়ে যাবেন। এরপরে প্যাকেজিং সেক্টরে যদি চান দর্শক, তাহলে দানাদার, পাউডার, লিকুইড, পেস্ট থেকে শুরু করে সকল ধরনের পণ্যের অটোমেটিক প্যাকেজিং মেশিন আমাদের কাছ থেকে রেডি স্টকে পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে আজকে যে মেশিনটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেই মেশিনের বিস্তারিত জানানোর চেষ্টা করি। এই মেশিনের টেকনিক্যাল স্পেসিফিকেশন সম্পর্কে যদি আমি বিস্তারিত বলি, তো দর্শক, এই মেশিনটি অপারেট করতে বাসাবাড়ির যে সিম্পল 220 ভোল্টের লাইন আছে, সিঙ্গেল ফেজ 220 ভোল্টেজে এই মেশিনটি অপারেট করা সম্ভব। এবং এই মেশিনটির প্যাকেজিং স্পিড আছে প্রতি মিনিটে 40 থেকে 220 প্যাকেট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটির কন্ট্রোল প্যানেল। তো দর্শক, এখানে আপনারা লক্ষ্য করেন এখানে প্যানাসোনিক ব্র্যান্ডের এইচএমআই ব্যবহার করা হয়েছে এবং এটাতে যে পিএলসি ইনভার্টার ব্যবহার করা হয়েছে সেগুলো প্যানাসোনিক ব্র্যান্ডের। আর এই এইচএমআইয়ের মাধ্যমেই সম্পূর্ণ মেশিনটিকে নিয়ন্ত্রণ করা হয়। এবং সিলিংয়ের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এই টেম্পারেচার কন্ট্রোলের মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। আর দর্শক, নিচে দেখতে পাচ্ছেন অন অফ এবং রিভার্স ফরওয়ার্ডের যে সিম্পল সুইচগুলো। দর্শক, তারপরে এইদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আইমার্ক সেন্সর এখানে দেওয়া আছে এবং প্যাকেজিং ম্যাটেরিয়ালের রোলটা এই পজিশনে সেট করা আছে। তো দর্শক, এই প্যাকেজিং ম্যাটেরিয়ালটা এই গাইডের ভিতর দিয়ে আইমার্ক সেন্সরের মধ্য দিয়ে এই দিক থেকে এই প্যাকেজিং ইউনিটে বা সিলিং ইউনিটে এদিক থেকে প্রবেশ করতেছে। দর্শক, আপনাদেরকে এই মেশিনটি অপারেট করে দেখানোর জন্য আমরা আগে থেকেই কিছু কাপকেকের স্যাম্পল এই কনভেয়রটাতে দিয়ে রেখেছি। এই কনভেয়রগুলোতে পর্যায়ক্রমে একজন অপারেটর এখানে কাপ কেকগুলো বা যে আইটেমগুলো আপনারা প্যাকেট করতে যাচ্ছেন সেই আইটেমগুলো এই কনভেয়রে কন্টিনিউয়াস একজন অপারেটর এখানে দিতে থাকবে। এই কনভেয়রটা এই স্টিকের মাধ্যমে প্রোডাক্টগুলো এই দিক থেকে টেনে নিয়ে সিলিং ইউনিটে প্রবেশ করাবে এবং তারপরে বাকি কাজে, মানে বাকি সিলিং এবং কাটিংয়ের কাজটা সম্পন্ন হবে। চলুন এ পর্যায়ে আমরা দেখে নিই এই মেশিনটি কীভাবে অপারেট করতে হয়। অপারেট করার জন্য সিম্পলি আমি এই স্টার্ট বাটনে প্রেস করলাম এবং প্রেস করার সাথে সাথে দর্শক, এই দিকে আপনারা লক্ষ্য করুন, এই কনভেয়ারের স্টিকের মাধ্যমে কাপ কেকগুলো সিলিং ইউনিটে প্রবেশ করতেছে। তো দর্শক, এখানে এই মেশিনটাতে ইনস্ট্যান্ট নাইট্রোজেন ফিলিং সিস্টেমটা অ্যাটাচ করা আছে। এটা নাইট্রোজেন সহ এই প্যাকেটগুলো ফিলিং, সিলিং এবং
কাটিংটা সম্পন্ন হচ্ছে। তো দর্শক, আমি যদি একটা প্যাকেট আপনাদেরকে এখানে দেখাই, এটি হলো কাপকেকের প্যাকেট। তো এর মধ্যে আমরা এখন যে প্যাকেটটা করেছি আপনাদেরকে দেখাচ্ছি, এই প্যাকেটের মধ্যে এই কাপটা আমরা এইমাত্র এটা প্যাকেট করে দেখালাম। এই মেশিনটি দিয়ে আপনারা প্রতি মিনিটে 40 থেকে 220 পিস প্যাকেট করতে পারবেন। এটা প্রোডাক্ট ভেদে, প্রোডাক্টের ক্যাটাগরি ভেদে এই প্যাকিং স্পিডটা নির্ভর করবে। কোনো প্রোডাক্টের ক্ষেত্রে 40 থেকে 80টার মধ্যে হবে এবং কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 220টা প্রতি মিনিটে প্যাকেট করা যাবে। আমাদের অন্যান্য সকল ছোট মেশিনারিদের মতোই এই মেশিনের ক্ষেত্রেও আপনারা 6 মাসের পার্টস গ্যারেন্টি পেয়ে যাবেন, সেই সাথে থাকবে 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং ফ্রি ইনস্টলেশনের সুবিধা। এছাড়াও থাকছে এই মেশিনের সাথে আজীবন টেকনিক্যাল সাপোর্ট ফ্রি। এই মেশিনটি আপনাদের ফ্যাক্টরিতে যতদিন অপারেট করবেন, যতদিন প্রোডাকশনের কাজে এই মেশিনটি ব্যবহার করবেন, আমাদের থেকে টেকনিক্যাল সাপোর্ট পাবেন। সেক্ষেত্রে সার্ভিস পিরিয়ড শেষ হয়ে গেলে কোনো পার্টস প্রয়োজন হলে পার্টসটা আপনাদেরকে পেমেন্ট দিয়ে কিনে নিতে হবে এবং ইঞ্জিনিয়ারের সার্ভিস চার্জ পেমেন্ট করতে হবে। আমাদের সকল মেশিন আমরা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে থাকি। আন্তর্জাতিক বাজারে এই মেশিনারিজগুলোর মূল্য সবসময় ওঠানামা করতে থাকে, তাই আমরা ভিডিওতে মেশিনের দামগুলো বলি না। যদি মেশিনের দাম জানতে চান তবে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের ওয়্যার হাউসে এসে জেনে নিতে পারবেন। আজকের ভিডিওটা লম্বা করতেছি না, ইমটেক্স প্যাকেজিংয়ের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।